হ্যালো বন্ধুরা, আমি নবদীপ ঠাকুর, আমি চকলেট বাইকার। আর আজকে যাব জামাল প্রান্ত, নানার বাসা হচ্ছে জামাল। খুব করে বলল যে ভাইয়া চলে আসেন, আপনি আসলে খুব খুশি হব। তাই আমার প্রিয় এই ছোট ভাইটিকে খুশি করার জন্য আমি জামালপুর দিকে রওনা দিচ্ছি। এখন এই মুহূর্তে আছি কোথায়, এই মুহূর্তে আছি বনানীতে। বনানী থেকে এখন স্টার্ট। বন্ধুরা অবশ্যই ট্যুরে গেলে এই হরিয়ার মোড় অবশ্যই করবেন, আমি করে প্রান্তর বন্ধু জর্ডান সেও যাবে, তাই এখন অপেক্ষা করছি প্রান্তর বন্ধু জর্ডানের জন্য। সরি জর্ডান না, এসান, ওর নাম আমি ভুলে জর্ডান বলেছি। যাই হোক বন্ধুরা, এসানের জন্য ওয়েট করি, যেহেতু যেহেতু চারশো বেচারা তাহলে একসাথেই যাই। আর গল্প তো চলতেই থাকে বন্ধুরা। অবশেষে প্রান্তর বন্ধু এসান আসলো, কিন্তু এই ফাজিল পোলাটা একটা বডি আর্মোর উপরে আসে নাই, শুধুমাত্র একটা স্টার্সে হেলমেট, অথচ আমি ফিট ফাট। মানে এই ছেলেটা কি বলা উচিত, এই ছেলেটার আসলে মানে ও যদি নেক্সট টাইম এরকম বডি আর্মোর পরা ছাড়া আসে, তাকে আমি আর কখনো ট্যুরে নিয়ে যাব না, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর কথা দাও যে তুমি নেক্সট টাইম বডি আর্মোর এইসব কিনবা। অবশ্যই, তাহলে আমি নেক্সট টাইম সব কিছু পরে একবারে যাব। ওকে, ভেরি গুড। এবারে সবসময় আমি যাব, আর সবাইকে আমি বলছি সবাই যাতে পরে, সবাইকে ইনক্রিজ করতেছি, কিন্তু আমি পড়িনি, এটা আমার ব্যর্থতা। ইনশাল্লাহ ব্যর্থতাকে সফলতায় পরিণত করব। ওকে ওকে, আমার দোয়া রইল, বেঁচে থাকো ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, এখন আমরা রওনা দিই প্রান্তর নানুবাড়ি জামালপুর। আশা করি আপনাদের এই ভিডিও ব্লগগুলো খুব ভালো লাগবে। কি এসান, ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে, আর আমি আছি অবশ্যই ভালো লাগবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা স্টার্ট করে দিই। বন্ধুরা আমরা এখন মানকোনা, এখানে দেখা যাচ্ছে বাংলা ছবি পোস্টার, তার মানে আশেপাশে হল রয়েছে, বাংলা ছবি ভালোই চলে। আমি চাই বাংলা ছবি চলুক বাংলাদেশে, যাতে অন্য দেশের ছবি চলুক, তবে কিছু ব্যাপার স্যাপার আছে, ওই ব্যাপার স্যাপারগুলো যেন সবাই অবশ্যই, যারা সিনেমার কোনটা প্রদর্শন হবে নিয়োজিত কর্মকর্তা, তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। আমার সাথে এসান, এসান বসো, সিট ডাউন ম্যান। ওকে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, তরু ভাইয়ের সাথে এককভাবে বলতে গেলে আমি আর তরু ভাই প্রথম এই রাইড দিচ্ছি। আমিও তোমার সাথে প্রথম রাইড, আমার খুব ভালো লাগতেছে যে তুমি, তবে হ্যাঁ তুমি বডি আর্মরটা বললে একটু বেশি ভালো লাগতো আমাকে। ইতিমিতি মনে হচ্ছে যে আমি একা বডি বিল্ডার, মানে বডি বিল্ডার না, সরি বডি আর্মর পড়ছি, তুমি পড়ো নাই। আর নেক্সট টাইম কিন্তু আমাকে এই দুঃখ, কোনো সুযোগ তুমি আমাকে দিবে না, এরপরে আর কখনো এই দুঃখ দেবো না। তারপরে আপনি কেমন লাগছে, রাইডিং কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আর পরিবেশটা মোটামুটি খুব বেশি গরম না, এই জন্য ভালো লাগতেছে। আহামরি কোনো গরম পড়ে নাই এখন পর্যন্ত, মাঝখানে একটু বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, খারাপ না, সব মিলে আই এম স্যাটিসফাইড। আমার রাইডিং হচ্ছে ভাইয়া, আমি কি পাচ্ছি? আচ্ছা, আর গুরু যদি এখন শিষ্যকে এই কথা জিজ্ঞেস করে তাহলে কি হবে, আপনারাই বলেন না? ভালো লাগে, আসলে প্রশংসা শুনতে ভালো লাগে। তুমি যে অবশ্যই, আপনি প্রশংসার যোগ্য, যারা তাদের জন্য প্রশংসা করা অবশ্যই। তাই থ্যাংক ইউ সো মাচ, আমার খুবই ভালো লাগছে। আসলে তোমরা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার পৌঁছাবো, ও না সরি আমি মরে গেলেও আমার পৌঁছাবো। আপনার ঠিক আছে, সারা জীবন থাকবে, শুধু একজন দুইজন বাইকার না, হাজার হাজার লক্ষ লক্ষ বাইকারের মুখে থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সেই ধরনের। তো বন্ধুরা, আজকে আমরা যে বাইকগুলো নিয়ে ট্যুর দিচ্ছি সেই বাইকগুলো একটু দেখাচ্ছি। একটা হচ্ছে রানার টার্বো, এইটার ওনার হচ্ছে এসান। বাইকটি দুইবার বন্ধ হয়েছে, আর তেমন কোনো সমস্যা করেনি, আবার একটু পরে স্টার্ট হয়েছে। 105-106 উঠলে সম্ভবত বন্ধ হয়ে যায়, তার মানে এর কিছু একটা প্রবলেম রয়েছে। যাই হোক, আমরা পরে প্রবলেমটা দেখার চেষ্টা করব।
আর এটা হচ্ছে আমার অ্যাপাচি ব্লু রেসিং ব্লু। তা ইচ্ছে ছিল কেপিটি নিয়ে আসার, কিন্তু কেপিটির কথা তো আমি আগে ব্লগে বললাম, কেপিটি পিছনে একটা বাস্ট হয়ে যাওয়ার কারণে কেপিটি নিয়ে এই ট্যুরে আসতে পারলাম না। যাক, অসুবিধা নেই, নেক্সট ট্যুর। আসলে ট্যুর আমার কেপিটি ছাড়া ভালোই লাগে না, কেপিটিতে অন্যরকম মজা, ট্যুরিং বাইক বলতে যা বোঝায় সব কিছুই কেপিটির ভিতরে আছে, যতটুকু স্পিড দরকার, ব্রেকিং সব কিছু আছে। অ্যাপাচিতে যেই সমস্যাটা বেশি ভোগ করছি সেটা হচ্ছে এর ওয়ারিংয়ের প্রবলেম। যাই হোক, এটা আমি পরে রিভিউতে বলবো সবাইকে বিস্তারিত। তবে সাথেই থাকুন বন্ধুরা, আমরা জামালপুর গিয়ে আবার ব্লগ করব। বন্ধুরা আমরা এখন জামালপুর শহরে, প্রান্ত আসছে এখানে, প্রান্ত বাইক নিয়ে আসেনি, প্রান্ত ট্রেনে করে এসছে, তাই প্রান্তকে অটোতে চড়ে আসতে হচ্ছে। তারপর প্রান্ত যেখানে নানা বাসা, আমরা সেখানে প্রান্তর সাথে যাব। চা এসান, হ্যালো বন্ধুরা, এসান আমার সাথেই আসলাম, এসান আমার সাথেই ছিল। বন্ধুরা, জামালপুর শহরটি খুবই সুন্দর যতটুকু জানি, তবে রাস্তা মসৃণ না। আরটিআর বা স্পোর্টস বাইক নিয়ে যারা আসবেন তারা খুব বেশি একটা কমফোর্ট পাবেন না এখানে। মোটামুটি অফ রোডিং বাইক হলেই, অফ রোডিং বা আপনার ডুয়াল স্পোর্টস বাইক, আসলে বন্ধুরা বুঝতেই পারছেন আমি কী বাইকের কথা বলছি, কেপিটি নিয়ে আসলে খুব ভালো হবে, কারণ বেশ কিছু জায়গায় বেশ উঁচু নিচু ঢালু, তারপর আপনার রাস্তা ভাঙা চোরা তো আছেই। সো যারা স্পোর্টস বাইক লাইক R15 বা CBR বা GSXR নিয়ে যারা আসবেন তারা খুব বেশি একটা কমফোর্ট পাবেন না, যথেষ্ট পেইন মনে হবে। ট্যুরটাকে এনজয় করতে হলে একটু ট্যুরিং টাইপের বাইক নিয়ে আসলেই সবচেয়ে বেশি ভালো হয়। চলো আমরা ভিতরে যাই, এখানে অনেক রোড। বন্ধুরা, জামালপুর শহরটা একটু দেখাই, ওই হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে কোথায় যায় ভাই? ওই উপরে যে ব্রিজটা ওদিকে কোথায় যায়? শেরপুর। শেরপুর, ও শেরপুর থেকে আবার ময়মনসিং যাওয়া যায়? জামালপুর তো এই যে সোজা রাস্তা। আচ্ছা, এখান থেকে শেরপুর কয় কিলো? এখান থেকে শেরপুর আপনার, আর শেরপুর থেকে ময়মনসিং? যাই হোক বন্ধুরা, উপরে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে শেরপুর যাওয়া যায়, শেরপুর থেকে আবার ময়মনসিংহ যাওয়া যায়। প্রান্তর জন্য অপেক্ষা করছি আর চা খাচ্ছি। প্রান্ত 5 মিনিট বলছে, প্রান্ত 5 মিনিটের জায়গায় 5 মিনিট আসতে পারে না, যাই হোক দেখা যাক 6 মিনিটে আসে। প্রান্ত নানু বাসা, এই হচ্ছে কল, ফ্রেশ হচ্ছি একটু। বন্ধুরা, অনেক অনেক সুন্দর গ্রাম, অনেক চমৎকার কল এবং চমৎকার ঠান্ডা পানি যা ঢাকায় পাওয়া যায়, অনেক খুঁজে সব পাওয়া যায়। আমি সবসময় গ্রামের টিউবওয়েল খুব মিস করি, ঢাকায় যেহেতু আর থাকা হয়, আর গ্রামে যে ঠান্ডা পানি, মাটির পানি, মাটির সংস্পর্শের পানি খুব ভালো লাগলো, একদম ফ্রিজের পানি, বুঝতে পারছেন তরু ভাইয়ের আগে আমি হাত মুখ লাগলাম ফ্রিজের পানি হাত মুখ তুলা। ওকে, দেখি নেক্সট কি কি আছে আপনাদেরকে দেখাবো। অবশ্যই বন্ধুরা, আসলে একটি ব্লগে পুরো এই মিয়াবাড়ি গ্রামটি দেখানো সম্ভব না, খুব ঐতিহ্যশীল এই গ্রাম, এই বাজার। এখানে যে পুকুর ঘাটটি দেখাচ্ছি সেটি হচ্ছে, এটির বয়স প্রায় 150 বছর। খুবই সুন্দর একটি এলাকা।
চমৎকার গাছগাছালি। প্রান্ত, তারপরে যে আমরা আসলাম, কেমন লাগছে তোমার? পুরো অবিশ্বাস্য লাগতেছে যে এই জায়গায় আমার নানু বাড়িতে আপনারা আসছেন। হ্যাঁ, মানে বিশেষ করে আপনি কেমনে আসছেন আমি আপনি জানি না। আমরা বাইকে করে আসছি, তেল ছিল, বার্ন করতে করতে চলে আসছি। মানে আমার তো অবিশ্বাস্য লাগতেছে। আমার ভাই দেখেন আমগুলো, দেখেন কত বড় বড়। হ্যাঁ, প্রান্তর খুশিতে অস্থির আমাদেরকে পেয়ে। কই আম দেখো, ক্যামেরা দেখানো যাচ্ছে না, অনেক বড় বড় আম। ওয়াও, না এত একটু জুম করে দেখাতে পারলে ভালো হতো। আমি বন্ধুরা একটু দেখাচ্ছি, আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন। অনেকখানি জুম করা হয়েছে, তার মানে বেশ বড় বড় আম। গ্রামের পড়ন্ত বিকাল, এটা আবার ছোট আম, মানে এই আমগুলো মনে ছোটই হয় না? ছোটই জাত, এটা এইভাবে পাকে। ছোট বড় অনেক রকমের আম দেখতে পাচ্ছি। আজকে আমরা আসছি বলে দেখতে পাচ্ছি। এসান, তোমার কেমন লাগছে? অসাধারণ লাগছে, আমি বরাবরই গ্রাম পছন্দ করি। প্রান্তর বাড়িতে আসলাম, আরো ভালো লাগছে। অসুবিধা নেই, আমি আর প্রান্ত তোমার গ্রামের বাড়িতে গিয়ে আমরা সৎপাত করে দিব। আবার তোমরা দুজন আমার গ্রামে থেকে পুষিয়ে দিবা। ওকে, সবাই সবার বাসায় যাবো। এই আমাদের বাইকগুলা। প্রান্তকে আজকে পুরো জামাইয়ের মতো লাগছে। আমরা সন্ধ্যা যে প্রান্তকে আজকে বিয়ে দেওয়া হবে। প্রোগ্রাম একদম শেষ, যেটাই আসছেন দেরি হয়ে গেছে অনেক। তারপর অনেক তাড়াতাড়ি হয়েছে, কারণ 11-12 দিকে ঢাকা থেকে রওনা দিয়া। কিন্তু আমরা কিন্তু প্রান্ত একদম আস্তে আস্তে 60-70 কিলোমিটার বেগে চালাই আসছে। এখন অনেক ভালো হয়েছে আগের থেকে, আর এই কারণে যে চান্দ্রাবন্ধে যা আছে যে প্যান্ডেল সব খোলা হয়ে গেছে অলরেডি। অসুবিধা নেই, আমরা লেট লতিফ ফাইন। তুমি আমার বাইকের সামনে বসে থাকো, হ্যাঁ, তোমাকেও দেখাবো, ঠিক আছে? তুমি ইউটিউবে চকলেট বাইকার চ্যানেলটা দেখবা, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না, ওকে? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে? ফাইম হচ্ছে প্রান্তর খালাতো ভাই, খুব সুন্দর করে পাগড়ি পরেছে এবং তাকে খুবই স্মার্ট লাগছে। বাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া তুমি কয় পারা পারো? 13 পারা। আচ্ছা, তুমি আমাদেরকে আল কোরআনের 3টা লাইন পড়ে মানে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ব وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون صدق الله العظيم. ما شاء الله ما شاء الله, thank you, thank you so much. আরেক দিন আমরা সময় নিয়ে তোমার এই তেলাওয়াত আরো বেশি বেশি শুনবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। তোমার নাম কি? তুমি হাফিজি পড়ো? আমরা খুব সুন্দর সুরেলা কণ্ঠে আল কোরআনের ধ্বনি শুনলাম। সব প্যান্ডেল খোলা, খুলে ফেলা হয়েছে। প্রান্তর নানুর বাড়ির ঘর,
বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখুন, এদিকে সবুজ এদিকে সাদা, জিনিসটা আমার কাছে। হ্যালো বন্ধুরা, সারাদিন ঘোরাঘুরি করার পর অবশেষে দিনে আলো নিভে গিয়ে এখন সন্ধ্যা। এখন আমরা রওনা দিব প্রান্তর নানির বাড়ি এলাকা, খুবই সুন্দর এলাকা। এদিকে রয়েছে প্রান্তর বন্ধুরা, সবাই আমার ইউটিউব বন্ধুদের হ্যালো বলো। হ্যালো, তোমরা কি সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো? ওকে, ভেরি গুড। কি জোরে বলো, করেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, না করলে জোর করে করাবো। এই দেখো কে করে না, এখনই ধরে ধরে এরে বান্ধ, যে করে না এরে বান্ধ, মোবাইল সুইচ করে সাবস্ক্রাইব করো। না বন্ধু, আসলে বিষয়টা তেমন না, তাও না, বিষয় হচ্ছে জাস্ট মজা করলাম। যাদের ভালো লাগবে তা ভালো লাগা থেকেই সাবস্ক্রাইবটা চাচ্ছি, সবার ভালো লাগা নিয়ে কাজ করতে চাচ্ছি। এরকমভাবে দেশের এই প্রান্ত ওই প্রান্ত ঘুরবো। আজকে আমাদের প্রান্তখানের নানার বাড়ি, আবার দেখা গেছে যে একদিন এহসানের দাদা বাড়িতে চলে যাবো। এহসান কই? পাবনা, আমার বাড়ি পাবনা। সবাই পাবনায় আসার জন্য স্বাগতম জানাচ্ছি। শুধু আমরাই যাবো না, আপনাদেরকেও নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কাজটা শেষ করলাম, শেষ করার পর এখন এই যে চা খাইতেছি, চাটা খাওয়া শেষ। এখন আমরা মানে আমরাও না, তরু ভাই আর এহসান ঢাকার দিকে রওনা দিবে, আমি এখানে থাকবো আর দু একদিন পরে আমি যাবো ইনশাল্লাহ। ওকে, প্রান্ত গিয়ে ঢাকা গিয়ে ঢাকা গিয়ে প্রান্ত আমাদের সাথে যোগাযোগ করবে। তো বন্ধুরা, তোমরা তো এখানে অনেকেই বাইক চালাও, তো তোমরা তো কথা দিচ্ছ যে তোমরা খুব দ্রুত হেলমেট কিনবে, তাই তো? ধরে বলো। এরা খুবই সুন্দর ভালো বাইক চালায়, তো তুমি কেউ হেলমেট ব্যবহার করতে দেখিনি, কিন্তু তারা কথা দিয়েছে যে তারা হেলমেট আগামীতে পরবে। ইতিমধ্যে আমার এই বিলমোলা হেলমেটটি একটি বাই চালিয়েছে। ভাইয়া কে কে চালিয়েছে? সামনে আসো, সামনে আসো, তোমার ইন্টারভিউ নিব। আসো আসো আসো, তুমি তো স্টার। তারপর ভাই, তোমার এই হেলমেট পরে কেমন লাগলো? অসাম লাগছে। কত উঠেছে স্পিড বাইকের? 120। হ্যাঁ খাই বন্ধু, এমা দিয়ে কিন্তু মানে অ্যাপাচি আরটিআর দিয়ে 120 তুলছে। যাই হোক, তবে আমারটা দিয়ে না, ওরটা দিয়ে তুলছে। আমারটা 120 উঠবে না, আমার চেন স্প্রকেট খুবই খারাপ, ওয়ারিংয়ের সমস্যা, সর্বোচ্চ 110 উঠতে পারে, তারপর ওই ব্যাটারি টুম শেষ হয়ে যাবে। যাই হোক, তুমি কথা দিচ্ছ তুমি হেলমেট কিনবা? অবশ্যই কথা দিচ্ছি ভাইয়া। ওকে ওকে, অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই জামালপুরে এবং এই এলাকার যত বাইকাররা আছে সবাইকে বলবা হেলমেট পরার জন্য এবং হেলমেট কেনার জন্য। বন্ধুরা, আশা করছি জামালপুরের এই স্মার্ট ছেলেরা খুব শীঘ্রই খুব দ্রুত তারা হেলমেট কিনবে এবং হেলমেট পরবে, হেলমেট পরে বাইক রাইড করবে। আমরাও দোয়া করি আল্লাহ যেন এই দোয়া কবুল করেন এবং সবাইকে যেন হেলমেট কেনার তৌফিক দান করেন। অবশ্যই সবাইকে, সবাই কিন্তু ফুল ফেস হেলমেট কিনতে হবে। জি, যাক ইনশাল্লাহ সবাই ফুল ফেস, সবাই একসাথে বলি 1 2 3 ইনশাল্লাহ। যাক ভালো লাগলো। প্রান্ত, আমরা বিদায় নিচ্ছি, তুমি শেষবার মতো টাটা বলে দাও। হ্যাঁ টাটা তরু ভাই আর এহসান, দোয়া করবো সবাই যাতে সুন্দরভাবে সুন্দরভাবে ঢাকার দিকে ঢাকায় পৌঁছাইতে পারে। আর একটাই, সবার জামালপুরের যারা আছে সবাই হেলমেট পরে রাইড করবে, এটাই আমার মানে আমার যেহেতু আমার গ্রাম এটা জামালপুর, আমি চাই আমার গ্রামে সবাই হেলমেট পরে বাইক চালাবে। হ্যাঁ, হেলমেট একটা স্টার মানে স্টাইল, হেলমেট বাইকারের একটা ক্রাউন, এটা এই কথাটা যাতে সবার মনে থাকে। হ্যাঁ এটাই, থ্যাংক ইউ। কি ভাই, গোল হয়েছে? গোল ব্রাজিলের খেলা চলছে, যাই না, গোল খাইলো না দিল ব্রাজিল। এ ভাই, ব্রাজিল গোল দিল না খাইলো? না কিছু হয়নি, যাক বাঁচলাম। গোল খেলেও সমস্যা, দিলেও সমস্যা। যাই হোক বন্ধুরা, আবার কথা হবে পথে। চলতে চলতে পর্যন্ত রাইড করার পর অবশেষে আমরা ঢাকায় পৌঁছালাম জামালপুর থেকে। জামালপুর থেকে আমরা রওনা দিয়েছি সাড়ে আটটা নয়টার দিকে আমরা রওনা দিয়েছি। অবশেষে আমরা এখন ঢাকার আবদুল্লাপুরে, এখন রাত প্রায় 2টা বাজে। যাই দেখি বাসায় কী হয়। হ্যাঁ, বাসায় তো আজকে পেদানি খেতে হবে দুজনকেই। ওকে বন্ধুরা, বাসায় গিয়ে আর একটু দেখাবো কী অবস্থা। এসে পাশে আসলাম। যাই হোক, আজকের মতো বিদায়। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না।